ওয়েলকাম টু শিলিগুড়ি বাবু মশাই চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও দিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি গেট অফ ইন্ডিয়ার। তো আজকে আমরা লোকাল বাসে উঠে উঠেছি একদম, কোনো ক্যাব না কোনো কিছু না, লোকাল বাসেই যাবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল শিলিগুড়ি বাবু মশাই। তো এখান থেকে আমাদের গেট অফ ইন্ডিয়ার জার্নি শুরু হচ্ছে। সিএসটি স্টেশনের সামনে একদম দাঁড়ানো আর কি। তো এখান থেকে বাস ছাড়ে 116 নম্বর বাস সিএসটি যাওয়ার জন্য। তো আমরা প্রথমে ট্রেনে করে সিএসটি আসলাম এবং এখান থেকে আমরা এখন বাসে যাব। তো সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ অবধি দেখো। সালের একটা চার্চ মানে এখন একটা ওপেন আর কি, অ্যান্ড্রিউস ক্যাথেড্রাল, সেন্ট অ্যান্ড্রিউস ক্যাথেড্রাল। ফাইনালি আমরা চলে এসেছি এখন একদম গেট অফ ইন্ডিয়ার সামনে আর কি। তো মুম্বাই বলতে আমরা প্রথমে যেটা আমাদের নাম আসে মাথার মধ্যে, সব থেকে মাথায় আসে হচ্ছে গেট অফ ইন্ডিয়ার তাজ হোটেল। তো আজকে আমরা দুটোই কভার করবো, যদিও আমরা তাজ হোটেলে এখনও ঢুকতে পারবো না, কিন্তু আমরা গেট অফ ইন্ডিয়াটাকে ফুল কভার করবো। তো চলো আমার সাথে এত শেষ অবধি থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমাদের তাজ প্যালেস হোটেল, এটা মানে খুবই নাম করা আর কি, সবাই জানে মুম্বাই বলতে যেটা বোঝায় সবাই তাজ। এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং আর কি, এটা পরে বানানো হয়েছিল এবং যেটা ফার্স্ট বিল্ডিং সেটা হচ্ছে ওই যে পিছন। তো চলো আমি সামনের থেকে একদম দেখাচ্ছি। তো এয়ার ইট ইস দ্য রয়্যাল প্লেস অফ তাজ, এই হচ্ছে মেন বিল্ডিং তাজের, ঠিক আছে। আর এই যেটা হচ্ছে এন্ট্রেন্স আর কি, এখান থেকে এখানের থেকে এন্ট্রেন্স, এখান থেকে এন্ট্রেন্স, আর এদিকের থেকে এক্সিট, আর এই যে হচ্ছে বিল্ডিং। মোস্ট এক্সপেন্সিভ ফাইভ স্টার হোটেল ইন ইন্ডিয়া, মানে ব্যাপারটাই আলাদা, মানে তাজের ব্যাপারটাই হচ্ছে আলাদা আর কি, মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। কাজগুলো যেমন করেছিল আর কি, সত্যি মানে অসাধারণ অসাধারণ। এই পাশে যে ব্যালকনিগুলো দেখা যাচ্ছে এগুলো তো অসাধারণ, জাস্ট আর কি জানি না কবে আমরা ঢুকবো আর কি। আগে তাজ হোটেলের সামনে তো একটা পাকা মানে রাস্তা ছিল আর কি, যেটাতে ডাইরেক্ট গেট অফ ইন্ডিয়াতে যাওয়া যেত, কিন্তু এখন সেটাতে যাওয়া যায় না, এখন আমাদেরকে ঘুরে যেতে হবে ওই দিক দিয়ে আর কি। মানে এটা তো আগেও ছিল কিন্তু এইখানে ফাঁকা ছিল, কিন্তু এই ফাঁকাটা এখন এখান থেকে দেখলাম পুরো মানে একদম করে দিয়েছে আর কি, রেলিং লাগানো। তো আমরা এখন সামনে দিয়ে যাবো, তো চলো সামনে দিয়ে যাই এবং হয়তো এখন লাইনও হবে আর কি, আর হয়তো এখন শ্যুটিং চলছিল এর মধ্যে এখানে। তো দেখলাম যে পুরো একদম ফোর্স টোর্স নামা, ফোর্স নামানো আর হচ্ছে স্টেজ বানানো আর কি। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক গেট অফ ইন্ডিয়ার সামনে। তো এখানেই এই লাইন ধরে ধরে যেতে হবে আর কি। প্রথমে এগুলো এখন আগে ছিল না, তবে এখন সিকিউরিটির জন্য করা হয়েছে, তো বেশ ভালো করেছে এটা। তো এখানে প্রথমে চেক ইন হয়, যদি কিছু বড় লাগেজ থাকে বা কোনো ব্যাগ থাকে তো ওখানে চেক ইন করে ঢুকতে হবে। ব্যাগটা
মানে সবসময় এখানে একদম মানে এরকম ভিড়ই থাকে আর কি, সবসময় ভিড় থাকে আর কি। যে বলছিলাম যে এখানে শুটিং হচ্ছিল আর কি, হয়তো শুটিং বা কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ফর্মুলার যে রেস হয়েছিল তারই কোনো কিছু একটা। এই যে সেই ফর্মুলা রেসের কার আর কি, যেটা আমি ঠিকই বলেছিলাম যে এখানে হয়তো ওই ওই ইভেন্টই ছিল কোনো রকম, যেটা এবার ইন্ডিয়াতে হচ্ছে আর কি। যদিও আমি এই কার প্রথমবার দেখলাম আর কি নিজের চোখের সামনে আর কি, আলাদাই আলাদাই মনে হচ্ছে কোনো রকেট বসানো একদম সামনের মধ্যে। তো অবশেষে মেন যেটার জন্য আমাদের এখানে আসা, সেটা দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। আজকে মুম্বাইতে বেশ কুয়াশা কুয়াশা, যার কারণে আর কি ঠিকঠাক আসছে না আর কি, মানে অপোজিট সাইডে অন্ধকার আছে শুধু একটা কারণে, কুয়াশার জন্য। এবং এর সামনের ভিউ দারুণ ভিউ আছে, পুরো সমুদ্র। এবং এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, এলিফেন্টা কেভ নামে একটা জায়গা আছে, ওখানেও যাওয়া যায়। আশেপাশে পরিবেশ প্রচুর একদম মানে টুরিস্টে ভরা আর কি। এখানে ঘাট বানানো আছে, এখানে ঘাটে করেই বললাম যে এলিফেন্টা কেভ আর কি অনেকটা দূর এখান থেকে, তো সেখানে যাওয়া হয় এবং সেখানে একটা টুরিস্ট স্পট, তো সবাই ওখানেই যায়। আগে 200 টাকা করে ভাড়া ছিল, এখন জানি না কত হয়েছে না হয়েছে, তবে ওখানে যাওয়া যায়। এবং এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো লঞ্চগুলো দাঁড়ানো আছে, আর দূর দূরান্তে শুধু সমুদ্র আর সমুদ্র। এই ছিল তাজ প্যালেস, গেট অফ ইন্ডিয়া এবং এলিফেন্টা কেভের প্রথম পর্ব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণের জন্য বাই।